গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, সরাসরি সেই ছবিও আপনাদেরকে দেখাবো। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হেলিকপ্টার সেখানে নামছে, অবতরণের সময়কার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেবাশ্রমে যাবেন, তারপরে কপিল মুনির আশ্রমেও যাবেন, একাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার অবতরণ করেছে হেলিপ্যাডে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এবং এখান থেকে তিনি সেবাশ্রম যাবেন, তারপরে শেষে কপিল মুনির আশ্রমে যাবেন এবং একগুচ্ছ প্রকল্পের সূচনাও করবেন। আমরা কথা বলবো কমলক্ষ ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। কমলক্ষ, দেখো ইতিমধ্যেই ডুমুরজেলা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এসে পৌঁছলো গঙ্গাসাগর হেলিপ্যাডে, এবং আজকে এই হেলিপ্যাডেই মুখ্যমন্ত্রীর বেশ কিছু সরকারি প্রকল্প তার উদ্বোধন রয়েছে। তার মধ্যে নামখানা পাথর প্রতিমায় সেতুর উদ্বোধন এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরের আলোকোজ্জ্বল যে নির্মাণ উদ্বোধন মুখ্যমন্ত্রী এই হেলিপ্যাড থেকে করবেন, এবং তারপর এখানে সেই উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু সরাসরি পাথর প্রতিমা এবং নামখানায় যারা রয়েছেন সরকারি আধিকারিকরা সেখান থেকে ভিডিও কনফারেন্সে সেই দুটি সেতু একেবারে সুন্দরবন এলাকায় দুটি সেতুর উদ্বোধন কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এখান থেকেই করবেন এবং ভিডিও কনফারেন্সে নামখানা পাথর প্রতিমার আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই হেলিকপ্টার ল্যান্ড করেছে, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী নেমে আসবেন। প্রতিবার গঙ্গাসাগর মেলার সময় মুখ্যমন্ত্রী এই প্রি ভিজিটে আসেন, অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন, যদিও এবার কিন্তু মুখ্যমন্ত্রীর সফর কিছুটা পিছিয়েছে। এর আগে আসার কথা ছিল মুখ্যমন্ত্রীর 3 তারিখ, সেই সফরসূচি কিছুটা দেরিতে মুখ্যমন্ত্রী এলেন, এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গঙ্গাসাগরে হেলিপ্যাড চত্বরের আশপাশে কিন্তু প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য উপস্থিত রয়েছেন। এলাকার মানুষজন, গঙ্গাসাগরে পুণ্যার্থীরা, তারাও রয়েছেন নির্দিষ্ট দূরত্বে। মুখ্যমন্ত্রী নেমে আসবেন এবং তারপর সেই কর্মসূচির উদ্বোধনের পর তিনি চলে যাবেন ভারত সেবাশ্রম সংঘে। ভারত সেবাশ্রম সংঘেও কিন্তু বেশ কিছুটা সময় তিনি প্রতিবার কাটান, এবং তারপর তিনি আজকে বিকেলের দিকে কপিলমুনি আশ্রমে তিনি যাবেন, পুজো দেবেন, এবং রাতে কিন্তু তার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ইতিমধ্যে হেলিপ্যাডে আমরা দেখতে পেয়েছি যে নবান্ন এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, প্রত্যেকেই মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে রিসিভ করছেন। মুখ্যমন্ত্রী নেমে আসছেন, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ওপর থেকেই উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রণাম করলেন এবং শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে মহিলারা তাকে স্বাগত জানাচ্ছেন। এবছর যেহেতু কুম্ভমেলা নেই, সেই কারণে রেকর্ড ভিড়ের অপেক্ষা গঙ্গাসাগরের জন্য, এবং যাতে শেষ মুহূর্তে সেই প্রস্তুতি আজকে কতটা কতদূর কাজ এগোলো, কতদূর প্রশাসনিক আধিকারিকরা গঙ্গাসাগরকে এবার ঢেলে সাজাতে পারলেন, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে রাতে মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন, তাদের সঙ্গে আলোচনা করবেন এবং তার নির্দিষ্ট কিছু যে কোনো কিছু বদলানোর বা পরিবর্তনের পর প্রয়োজন হলে সেই কথা তিনি সেই নির্দেশ দেবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হেলিপ্যাড থেকে বেরিয়ে একেবারে হেলিপ্যাডের গায়ে রয়েছে সেই উদ্বোধনী মঞ্চ, সেখানে তিনি আসছেন এবং এসে এখান থেকে তিনি উদ্বোধন করবেন। কমলক্ষ, আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে যে ছবি আপনারা আপনারা দেখছেন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগরে পৌঁছেছেন এবং হেলিপ্যাডেই দুটি সেতুর উদ্বোধন করবেন তিনি, এবং তারপর এখান থেকে তিনি চলে যাবেন ভারত সেবা আশ্রমে, এবং সেখানে থেকে তিনি যাবেন কপিল মুনির আশ্রমে, এবং তারপর রাতের দিকে সন্ধ্যের দিকে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও সারবেন তিনি। সাগরের প্রস্তুতি খতিয়ে দেখতেই মূলত তার এই গঙ্গাসাগর সফর, ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন। এবং যে হেলিপ্যাডের কথা বলছিলাম, এখানে এই হেলিপ্যাডে একটি মঞ্চ করা হচ্ছে এবং সেখান থেকেই দুটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।